हरे कृष्ण आज আমরা উপাখ্যানে উপদেশ গ্রন্থের 36 নম্বর উপাখ্যানটি শ্রবণ করব। উপাখ্যানটির নাম হচ্ছে নদী শুকিয়ে গেলে পার হব। কামিনী মোহন বলে, কামিনী মোহন নামে একজন গৃহাসক্ত ব্যক্তি, গৃহের প্রতি অত্যন্ত আসক্ত, আধ্যাত্মিক কোন পিপাসা, আধ্যাত্মিক কোন জিজ্ঞাসা তার ছিল না। তার একজন বন্ধু তার প্রতি দয়া পরবশ হয়ে ভাবলেন যে তাকে যদি একবার মায়াপুর নিয়ে যেতে পারে তাহলে সাধুসঙ্গের প্রভাবে তার মনে ব্রহ্ম জিজ্ঞাসা জাগ্রত হবে। তাই বন্ধুটি কামিনী মোহনকে বললেন, কামিনী মোহন চলো একবার মায়াপুর ঘুরে আসি। শুনলাম সেখানে নাকি এক মহান সাধু, মহান বৈষ্ণব গুরুদেব সেখানে আছেন, আমরা একবার তার শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করার সুযোগ পাব, চলো আমার সঙ্গে তোমাকে মায়াপুর নিয়ে যাব। তো এই কথা শুনে কামিনী মোহন বললেন, দেখো এখন সংসারের অনেক ঝামেলা, স্ত্রী অসুস্থ, তারপর নতুন ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা অজুহাত দেখে তিনি আর মায়াপুর যেতে চাইলেন না। তো বন্ধু বহুবার চেষ্টা করেও তাকে আর রাজি করাতে পারছেন না। তো বন্ধু যেহেতু তার হিতাকাঙ্ক্ষী ছিলেন, বন্ধু বুঝতে পারছিলেন নানা অজুহাতে সে মায়াপুর যেতে চাইছে না, সাধুসঙ্গ করতে চাইছে না, সে সংসারের মায়ার সংসারে ডুবে আছে। তো বন্ধুটি তাকে ছলে বলে কৌশলে মায়াপুর নেওয়ার জন্য একদিন বললেন যে নবদ্বীপে একটা বড় মেলা হচ্ছে, সেখানে নাগরদোলা এবং অনেক কিছু বিশাল মেলা, তো চলো একবার সেই মেলাতে গিয়ে আমরা একটু ফুর্তি করে আসি। এই কথা শুনে কামিনী মোহন ভাবল বন্ধু কি মেলাতে তার আপত্তি নাই, তাই কামিনী মোহন বন্ধুর সঙ্গে নবদ্বীপ কুলিয়াতে গঙ্গার ঘাটে মেলা হচ্ছে, সেই মেলাতে এসে মেলা ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে মেলা দেখার পর বন্ধুটি বললেন, এই দেখো এই গঙ্গা, 10 পয়সা দিলেই আমরা মায়াপুর চলে যেতে পারব, আমরা একেবারে মায়াপুরের কাছে চলে এসেছি, চলো আমরা মায়াপুরের কাছেই যখন চলে আসলাম তখন চলো মায়াপুরটা ঘুরেই আসি। কামিনী মোহন জানে মায়াপুর মানে মায়াপুর তার মেলা নেই, এখানে মায়াপুর শুধু সাধু। কামিনী মোহন তিনি উত্তর দিলেন, আরে ভাই আমি তো নৌকাতে উঠলেই আমার বমির ভাব হয়, নৌকাতে উঠলেই আমার মাথা ঘোরায়, আমি তো সাঁতার জানি না, আর এই নৌকাতে উঠলেই আমি ডুবে যাওয়ার ভয়ে আমার হৃৎপিণ্ড কাঁপতে শুরু করে, কাজ করে না, এখন তো এই বর্ষাকালে গঙ্গার জল প্রচুর, আগামী শীতকালে গঙ্গার জল যখন শুকিয়ে যাবে তখন নৌকা ছাড়াই আমরা পায়ে হেঁটে আমরা মায়াপুর যাব, আগামী শীতকালে আমাকে নিয়ে এসো। তো বন্ধু তাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু কামিনী মোহন মায়াপুর আর যেতে রাজি হন। এই উপাখ্যানের মাধ্যমে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ শ্রীল প্রভুপাদ তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে সংসারের আসক্তি, সংসারের আসক্তির ফলে আমরা সাধুসঙ্গ, সাধুর মুখে হরিকথা শ্রবণ করার সময় করতে পারি না, আর
বিভিন্ন অজুহাত, সাংসারিক অজুহাত। শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, সব সমাপিয়া তোমারে ভজিব এ আশা বিফল মোর। নদী শুকালে নদী পায়ে হেঁটে পার হব, কবে নদী শুকাবে আর কবে আমি পায়ে হেঁটে নদী পার হব? নদী কোনোদিনও শুকাবে না, নদী কোনোদিনও শুকাবে না। তা আমার সংসারের ঝামেলা কোনোদিনও শেষ হবে না। এক ঝামেলা যাবে আরেক ঝামেলা আসবে, এক ঝামেলা যাবে আরেক ঝামেলা আসবে। সংসারটাই ঝামেলার জায়গা। তাই নদী শুকালে নদী পায়ে হেঁটে পার হব, এটা অজুহাত, এটা একটা সাধুসঙ্গ না করার ফন্দি। ঠিক সেরকম যেদিন আমি সংসারের ঝামেলা থেকে মুক্ত হব, সংসারের সমস্ত সমস্যার সমাধান করব, সেদিন আমি ভক্ত হব, সেদিন আমি সাধুসঙ্গ করব, সব সমাপিয়া তোমারে ভজিব এ আশা বিফল মোর। যেদিন আমি নিষ্কাম হব সেদিন আমি সাধুসঙ্গ করব না, এ আশা বিফল মোর। ময়লা শরীরে থাকবেই, তার মধ্যেই সাবান ব্যবহার করতে হবে। এমন নয় যে আরে ময়লা আছে বলেই তো সাবান। ঠিক সেরকম মনের ভিতরে ময়লা থাকতে থাকতেই অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যুগেন যোজিত পুরুষাঙ্করম। অকাম সর্বকাম বা কামনা বাসনা মনের মধ্যে থাকবেই, তা নিয়েই আমাদের সাধন ভোজন শুরু করতে হবে। সাংসারিক ঝামেলা থাকবেই, এই সংসার নদীর ঢেউ চলতেই থাকবে, কিন্তু তার মধ্যেই আমাদের সাধুগুরুর চরণরূপ যে নৌকা, সেই নৌকাকে আশ্রয় করতে হবে। নানা অজুহাত দেখিয়ে যে নদী শুকাবে তারপরে আমি নদী পার হব, আমার মন নির্মল হবে, আমি নিষ্কাম হব, সেদিন ভক্ত হব। অনেকে বলে যে এখন আমি পঙ্ক্তিমালা পড়ি না, কারণ যেদিন যেদিন আমি শুদ্ধ হব সেদিন পড়ব। আরে তুমি এই আশায় যদি বসে থাকো কোনোদিনও তুমি সেই দিন পাবে না, তাই এখনই শুরু করো, এখনই শুরু করতে হবে। নদী শুকাবার আগেই নদী পেরোতে হবে। তাই সাধুসঙ্গ, সাধুসঙ্গে হরিকথা, শ্রবণ কীর্তন সর্ববস্থাতেই, সর্ববস্থাতেই স্থানে স্থিত শ্রুতিগতাম ধনবান মনোভীর, যে যেখানে আছি সেখান থেকেই আমাদের হরিকথা হরিনাম নবমিদা ভক্তি সেখান থেকেই শুরু করতে হবে। একটা সুদিন আসবে সেদিন আমি হরিভজন শুরু করব। এই দুঃখালয়ম অশাশ্বতমের জগতে কখনো সুদিন আসবে না। সুদিন মানে হরিকথা হরিনাম যে নবমিদা ভক্তি, সেই নবমিদা ভক্তিতে যুক্ত হয় সুদিন, সেটা আমাদের সঙ্গে সঙ্গে শুরু করতে হবে, এই মুহূর্তেই শুরু করতে হবে। কোনো অজুহাত দেওয়া আমার বুদ্ধিমানের কাজ নয়। হরে কৃষ্ণ।